বিরতির পর আবারও স্বাগত। পুলিশের ডিআরএ ক্যাম্পগুলো নানা সমস্যায় ঢুকছে, বিশেষ করে পানীয় জল বাউন্ডারি সহ নানা সমস্যায় জর্জরিত, যেখানে পুলিশ কর্মীরা অর্থাৎ আরক্ষা দপ্তরের কর্মীরা জনসাধারণকে সুরক্ষার জন্য প্রতিনিয়ত দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই জায়গায় কিন্তু আজ পুলিশ আধিকারিকরাই সমস্যায় জর্জরিত। বিশালগড় বিশ্রামগঞ্জ থানাধীন রাঙাপানিয়া, শিখরিয়া ও রামনগর সেই দুটি ডিআরএ ক্যাম্প বিশেষ বিশেষ সমস্যায় জর্জরিত, বিশেষ করে পানীয় জল বাউন্ডারি ওয়াল সহ নানা সমস্যায় কিন্তু জর্জরিত, এবং এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে তাদের দায়িত্ব পালন করে চলছেন। এবং কি বলছেন আধিকারিকরা শুনবো একবার। এখানে বাউন্ডারি নাই, জলের সমস্যা হয়, আর এখানে রেস্ট ট্যাঙ্ক তো একেবারেই কম। কয়জন আমরা? চারজন আছি, চারজন কনস্টেবল। এই ক্যাম্পটা কতদিন যাবৎ আছে? ক্যাম্পটা তো এটা 2001 থেকে বোধ শুরু হয়েছে। জলের কি ধরনের সমস্যা? জলের সমস্যা, জল এখানে সাপ্লাই আছে, কিন্তু সাপ্লাই পয়েন্টটা আগে ভালো হতো, এখন ওই যে বাড়ি বাড়ি লাইন দেওয়াতে এখন মানে জলের ফ্লোটা একদম কমে গেছে। মনে করেন এক দেড় ঘন্টা জল যাই পাই হয়তো 50 থেকে 60 লিটার জল আসে। এই বিষয়ে কি আপনার উপর মহলে জানাচ্ছিলেন? আমরা উপর মহলে জানাচ্ছি বলতে ওয়াটারে জানাচ্ছি না, তবে আমাদের ডিপার্টমেন্টের থেকে ও আমরা 5 দিন 6 দিন পর পর গাড়িতে জল আমার হয়। হ্যাঁ, তো এই জল তো মনে করেন 4 দিন 5 দিন পর পর খবর দিতে লাগে, ঘরে লেগে খবর দিলে আপনার গাড়ি দিয়ে আসা। এই ডিআরএ ক্যাম্পগুলো দীর্ঘদিন ধরে এইভাবেই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করছেন, নানা সমস্যায় জর্জরিত, পানীয় জল এবং বাউন্ডারি ওয়াল নেই, এবং জরাজীর্ণ অবস্থার মধ্যে তারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পে তারা তাদের দায়িত্ব পালন করে চলছেন, এবং সেই বিষয়ে কিন্তু কারোর কোনো হেলদোল নেই, সেই ক্ষোভ কিন্তু তারা বলছেন। বিশেষ করে পুলিশের যে ডিআরএ ক্যাম্প রয়েছে শান্তির বিশালগড়ে, সে দুটি ক্যাম্পেই এই জরাজীর্ণ অবস্থা, সে কথাই তিনি বলেছেন। বিশালগড় বিশ্রামগঞ্জ থানাধীন রাঙাপানিয়া, শিখরিয়া ও রামনগর পুলিশের ডিআরএ ক্যাম্পগুলো সংস্কারের অভাবে ঢুকছে, রয়েছে পানীয় জল বাউন্ডারি সহ নানা সমস্যা, এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই তারা তাদের দায়িত্ব পালন করছেন। বিশালগড় বিশ্রামগঞ্জ থানাধীন সে যে দুটি রাঙাপানিয়া, শিখরিয়া ও রামনগর এই দুটি ডিআরএ ক্যাম্পে, পুলিশের ডিআরএ ক্যাম্প রয়েছে এই ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে নানা সংস্কারের অভাবে ঢুকছে এই দুটি ক্যাম্প, এবং রয়েছে পানীয় জল বাউন্ডারি সহ নানা সমস্যা। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরব আমাদের প্রতিনিধি সায়নের কাছ থেকে, এবং বিশেষ করে এই দুটি ক্যাম্প যেখানে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ আধিকারিকরা যেখানে তাদের দায়িত্ব পালন করছেন জনসাধারণের সুরক্ষায়, কিন্তু সেই জায়গায় তারাই কিন্তু আজ সংকটের মুখে, অর্থাৎ তারাই নানা সমস্যায় জর্জরিত। এই ক্যাম্পটি দীর্ঘদিনের পুরনো ক্যাম্প, অথচ তাদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু এখনো নিরসন করা হয়নি, এবং বিশেষ করে ওয়ালের যে প্লাস্টার সেগুলো কিন্তু খসে খসে পড়ছে, সিমেন্টের যে প্লাস্টার রয়েছে সেগুলো খসে পড়ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে সেই ক্যাম্পটি কিন্তু দীর্ঘদিনের পুরনো ক্যাম্প, অথচ সেখানে তাদের এই ক্যাম্পের সংস্কারের কোনো উদ্যোগ নেই, এবং পুলিশের আধিকারিকরা সেখানে জীবনের ঝুঁকি নিয়েই তারা তাদের দায়িত্ব পালন করছেন। আপনার দেখলাম সিলেটের ভাঙা পড়তেছে, গাও পড়ছে তো, আমি তো এখন নতুন আছি, আগের লোক হয়ে গেছে, গাও করছে আর কি, ভ্রমণের সময় গাও করে করছিল, মশারি থাকলে বাচ্চা এরকম। আর কি সমস্যা আছে এগুলো? তো ব্যারেকের সমস্যা, তারপরে আমরা বাউন্ডারি একটু ঠিক করে দিতে পারব, বাউন্ডারির সমস্যা দূর দূরান্ত করে ঘটনা হলে আপনি কিভাবে যান? আমরা তো এই তো হাইতে দাম লাগে, আর
সেখানে রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো যে সেখানে বিল্ডিংটি রয়েছে সেটিও কিন্তু পরিষ্কার খসে খসে পড়ছে এবং বর্ষা মরশুম অর্থাৎ বৃষ্টি চলছে, সেই বৃষ্টির জলও সেই ঘরের মধ্যে পড়ছে, সেই অভিযোগ কিন্তু করছেন আধিকারিকরা। তারা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে সায়ন। সায়ন, তোমার কাছে কি খবর রয়েছে এই বিষয়ে? ২০০৪ সাল পর্যন্ত বিশালগড় থানাধীন লালসিংমুড়া স্থিত ওই এলাকাটিতে উগ্রপন্থীর আতঙ্ক ছিল। ওই এলাকাতে বেশ কয়েকটি কর্তব্য হয়েছিল, তারপর থেকেই দুটি পুলিশ ক্যাম্প সেখানে বসানো হয় এবং আজকে পর্যন্ত সেই পুলিশ ক্যাম্পটির একই অবস্থা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমরা বিস্তারিত আরো তথ্য তুলে ধরতে পারিনি, তবে এক সময় কিন্তু বিশেষ করে বিভিন্ন প্রান্তে জঙ্গির একটা আনাগোনা এবং সেখানে কিন্তু জঙ্গির উৎপাত ছিল, সেই সময় এই ক্যাম্পটি সেখানে স্থাপন করা হয়েছিল। এখন পর্যন্ত সে যে বিল্ডিংটি রয়েছে সেটি কিন্তু পলেস্তার খসে পড়ছে এবং বৃষ্টি হলেই সেই ঘরের মধ্যে জল পড়ছে। তারা রাতের বেলা ঘুমোতে পারে না ঠিকভাবে, জল পড়ছে, বৃষ্টি হলে বাইরের জলগুলো কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করছে, সে কথা বলছেন। এছাড়া পানীয় জলের সমস্যা রয়েছে, যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, তাদের পায়ে হেঁটে কোনো একটা জরুরি পরিষেবা যখন প্রদান করতে হয় তখন তাদের পায়ে হেঁটে তাদের যেতে হয়। আমরা আবারও সায়নের সঙ্গে যোগাযোগ করব। সায়ন, তোমার কাছে এই বিষয়ে আর কি খবরাখবর রয়েছে? যেটা বলছিলাম, ২০০৪ সাল পর্যন্ত যেখানে উগ্রপন্থী একটা আতঙ্ক ছিল ওই সময়ই এই দুটি ক্যাম্প সেখানে বসানো হয়, কিন্তু আজকে আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এই দুটি পুলিশ ক্যাম্পেরই জরাজীর্ণ অবস্থা এবং পুলিশ কর্মীরা এক প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশালগড় থানাধীন রাঙাপানিয়া যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পের যে দেওয়াল রয়েছে উপর থেকে ওয়াল ভেঙে কিছুদিন পরপর পড়ছে, তো মশারি থাকার কারণে পুলিশ কর্মীদের উপর সেই ওয়াল পড়ছে না এবং দীর্ঘ দীর্ঘ দিন ধরেই সেই বিষয়টি জানিয়ে আসছিল তারা। কোনো হেলদোল নেই এবং কোনো একটি ঘটনা ঘটলে এলাকায় প্রায় ৪-৫ কিলোমিটার হেঁটে তারা যেতে হয়। এবং আরেকটি ক্যাম্প সেখানে রয়েছে, সেটা হলো শিখরিয়া। তো সেখানে দেখলাম ইটার ব্যবহার করে, যেটা বেআইনি, ইটার ব্যবহার করে তারা রান্না করছে। তো পুলিশ কর্মীদের সে প্রশ্নটি করার পর তারা বিষয়টি অস্বীকার করে এবং তারা চাইছে সেখানে জলের সমস্যাও রয়েছে, সেটি যাতে সমাধান হয়। সায়ন, আরেকটা বিষয় জানবো, যে এখানে যে তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে তারা কি আশ্বাস দিচ্ছে? না, তাদেরকে দু একবারই জানানো হয়েছিল গত কয়েক মাসে, কিন্তু সেখান থেকে এরকম কোনো আশ্বাস তারা পায়নি, তো এমনটি জানিয়েছেন। আর আধিকারিকরা কি যখন কোনো একটা বিশেষ করে কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা কোনো জরুরি পরিষেবার জন্য তাদের যাতায়াত করতে হয় তখন তারা কিভাবে যান বা তারা এই নিয়ে কি ক্ষোভ উগড়ে দিয়েছেন? না, রাতের বেলা তো সেই এলাকায় কোনো গাড়ি বা বাইকের কোনো ব্যবস্থা থাকে না, তখন তারা প্রায় ৪-৫ কিলোমিটার পথ তারা পায়ে হেঁটেই যেতে হয় এমনটাই জানিয়েছেন। দু তিনজন তারা ডিউটি করে সেখানে, দুজন বা তিনজন করে পায়ে হেঁটে অনেকটা পথ তাদের হেঁটে যেতে হয়। সুস্মিতাদি, ধন্যবাদ। সায়ন, আমাদের প্রতিনিধি সায়ন বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। বিশেষ করে এই ক্যাম্পটি বহু পুরনো ক্যাম্প, সেখানে এক সময় যখন জঙ্গির উৎপাত ছিল, জঙ্গির উৎপাতে মানুষের জীবন জেরবার ছিল, মানুষ আতঙ্কে দিন কাটাতো, দিন রাত আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত হতো, সেই সময় কিন্তু এই জায়গাতে ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে বহু পুরনো ক্যাম্প এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি, সংস্কারের অভাবে ঢুকছে, এছাড়া তাদের নানা সমস্যায় জর্জরিত। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। আবারও ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।